আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah. La ilaha illallah. Aro jore. La ilaha illallah. La ilaha illallah. Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. এখন ইবলিস আল্লাহ রে কয় আল্লাহ গো একটা কথা বলি কোলে বল কোলে এখন বুঝা গেল ক্ষমতার তোমার একক রইল না কোলে কেমনে কোলে ক্ষমতা ভাগাভাগি হয়ে গেল কোলে কেমনে ভাগাভাগি হইল কোলে তুমি তোমার বান্দাদের জান্নাতের দিকটা আনবা আর আমি জাহান্নামের দিকটা আনবো তাতে বুঝা গেল তোমারও ক্ষমতা আছে আমারও ক্ষমতা আছে নাও জটিল দেখেন কি যুক্তি দাঁড় করাইছে বলে এখন আমি খারাপ পথে নিয়ে যাব জাহান্নামের দিকে আর তুমি জান্নাতের দিকে নিয়ে যাবা তোমার বান্দাদেরকে তাহলে ক্ষমতা ভাগাভাগি হইল না আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে বলল ইবলিস রে তোর এই স্বপ্ন কোনদিন পূরণ হবে না দুনিয়ার ভিতরে আমার বান্দারা যত প্রকার গুনাহ করবে যত অপরাধ করবে আমি আমার বান্দাকে এমন একটি ইসমিয়া জম আমি আল্লাহ ঘোষণা করতেছি আমার বান্দা যদি ওই ইসমে আজমটা মৃত্যুর আগে একবার করতে পারে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব এটা মারাত্মক ইসমে আজম ঠিক না আপনারা শুনবেন বসে থাকুন ইনশাআল্লাহ ইসমে আজমটা পড়লেই আল্লাহ কয় আমার বান্দার আমি মাফ করে দিব তখন তুই কি করবি কোলে আল্লাহ ইসমে আজমটা কও তো কি বলো তো আল্লাহ তে আল্লাহ ইসমে আজমটা বলল কোলে আল্লাহ তুমি বুঝতে পারো নাই কোলে কি বুঝি নাই কোলে আমিও তো তোমার বান্দা তোমার সৃষ্টি কোলে হ্যাঁ কোলে আমিও করব কি সারাটা জীবন আমি শয়তানি বদমাইশি করব মৌতের আগে আমিও পড়ব তাহলে আমারও মা চিন্তা করে দেখেন কি যুক্তি দাঁড় করাইল কলে আমি ওই সুযোগটা নিব আল্লাহ কই শুন সর্বপ্রথম আমি তোকে এত ইজ্জত সম্মান দিয়েছিলাম দান করেছিলাম তুই নাফরমানি করেছিস সর্বপ্রথম তুই কুফুরি করেছিস আমার হুকুম অমান্য করেছিস তোর জন্য ওই ইসমে আজম আমি আল্লাহ বন্ধ করে দিলাম তোর মৃত্যুর 40 দিন আগেই তুই ইসমে আজমটা ভুলে যাবি তোকে আমি স্মরণ করাবো না তুই পড়তে পারবি না তখন ইবলিসের মনটা ছোট হয়ে গেল কোল আল্লাহ যদি ভুলাই দেয় তার তো কিছু করার নাই ইবলিস কয় তুমি যতই ভুলাই দাও আমি চেষ্টা তো করবই মনে রাখার জন্য দেখেন কি করে একটা রাকাত নামাজের ভিতরে কয়টা সেজদা দুইটা কেন দুইটা সেজদা হইল কারণ কি কারণ বুঝতে পারবে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দুইজনকে হুকুম করল ইবলিসকে দুনিয়াতে নিয়ে নিক্ষেপ করো নিক্ষেপ করো ঠিক ফেরেশতা দুইজন যখন ইবলিসের হাত পা বেঁধে ফেলল জান্নাতের ভিতরে ফেরেশতারা করল কি আল্লাহ দাঁড়িয়ে আছেন সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দ্বিতীয়বার আল্লাহর কুদরতি পাওয়ার একটা সেজদা করল এবার আল্লাহ পাক ফেরেশতাদের প্রশ্ন করলেন আমি তো বলেছিলাম আদমের সম্মানার্থে তোমরা একটা সেজদা করবে দ্বিতীয়বার আবারও তোমরা আমাকে সেজদা করলাম কারণ কি ফেরেশতারা কয় আল্লাহ গো ইবলিসের মতো আমরাও যদি তোমাকে সেজদা না করতাম তাহলে আমরাও তো শয়তান হয়ে যেতাম রব্বুল আলামিন আমাদেরকে তুমি যে হেফাজত করেছ সেই জন্য শুকরিয়া তান উপলক্ষ করে তোমার কুদরতি পায়ে আমি আমরা আবার সেজদা করলাম আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক ঘোষণা করলেন ও ফেরেশতারা
সেজদা করলাম আমার হুকুম আদমের পা তোমরা যখন মাথা নত করলাম এই যে আদম দুনিয়ার ভেতর যখন যাবে আমি তাদের জন্য নামাজের ব্যবস্থা করব সেজদার ব্যবস্থা করব আমি বিধান করে দিলাম এক রাকাত নামাজের ভিতরে তোমাদের মতো আমার বান্দারা দুটি সেজদা আদায় করবে এখানে এক রাকাত নামাজের জন্য দুটি সেজদার বিধান এখন ইবলিসরে যখন পৃথিবীতে নিয়ে আসলো এটা এখানে রাইখেন মনে রাইখেন শয়তান নিয়ে আসলো আল্লাহ বলে দিল ফেরেশতারকে সে তো নাফরমান আমার হুকুম অমান্য করছে সকালবেলা যখন সূর্য উঠবে উঠার সময় ইবলিসের ডানগালে একটা থাপ্পড় মারবে আর সূর্য যখন ডুবে যাবে তখন বাম গালে আরেকটা থাপ্পড় মানে সকালে মারলে সন্ধ্যা পর্যন্ত ব্যথার যন্ত্রণা চিৎকার পারতে থাকে ইবলিস আবার সন্ধ্যায় যখন থাপ্পড় দেয় গালে তখন সারা রাত ব্যথার যন্ত্রণায় কাঁদতে থাকে কিতাবে আসে মোট 6750টা সর মারছে ফেরেশতা কয়টা 6750টা চোর যখন কমপ্লিট তখন লোহে মাহফুজ যখন ইবলিস দর্শন করেছিল তখন লোহে মাহফুজের প্রত্যেকটি খুঁটিতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইবলিস লোহে মাহফুজ আল্লাহকে প্রশ্ন করেছিল আল্লাহ তোমার নামের সাথে ইনি কে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন উনি আমার হাবিব আমার বন্ধু যাকে সৃষ্টি না করলে আমি কিচ্ছু সৃষ্টি করতাম না কোলে তুমি এত মহব্বত করো তোমার হাবিবকে কোলে হ্যাঁ আল্লাহ ঘোষণা করলেন ইবলিস রে আমার বন্ধুর নাম নিয়ে এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আমার কাছে কিছু চায় আমার বন্ধুর নাম নিয়ে কালেমাটা পড়ে আমি আল্লাহ মঞ্জুর না করলে লজ্জা বোধ করি এই কালেমার মাধ্যমে আমার বান্দারা যা চাইবে আমার বন্ধুর মাধ্যমে আমি তাই মঞ্জুর করব ইবলিস এটা মনে রাখছে 6750টা সর খাওয়ার পর রাত্রিবেলা কাঁদতেছে কাঁদতেছে হঠাৎ করে লোকে মাহফুজের আল্লাহর ওই কথাটা স্মরণ হয়ে গেছে সেজদায় পড়ে কয় আল্লাহ গো আমিও তো তোমার একজন গুনাগার বান্দা হইল বান্দা তোমার হাবিবের খাতিরে আমার চোর থেকে মাফ করে দেওয়া যায় না চোর থেকে মাফ করে দেওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাকে বললেন ইবলিস যখন আমার বন্ধুর নাম নিয়ে ক্ষমা চেয়েছি রে ফেরেশতা আমার বন্ধুর খাতিরে আজ থেকে ইবলিসকে চোর থেকে মওকুফ করে দিলাম ইবলিস এটা মনে রেখেছে যে দিন নবীজি ইন্তেকাল করে সবচাইতে বেশি কেঁদেছিল ইবলিস সবচাইতে নবীজির মৃত্যুর খবর নিয়ে যখন উহুদ পাহাড়ের পাশ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন তখন দেখে যে ইবলিস গড়াগড়ি পারতেছে চিৎকার পারতেছে আবু বকর সিদ্দিক দেখে ইবলিসকে চিনে ফেলেছে রে ইবলিস তোকে চিন্তা আমার কষ্ট হয় নাই তোর তো আজকে খুশির দিন বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুই কাদস কেন দাঁড়ায় কয় কলে ভাই কথাটা ঠিক বললেন না আজকে আমার সবচাইতে কষ্টের দিন কলে কেন কলে আমার শত্রুতা ছিল আদমের সাথে আদম সন্তানের সাথে বিশ্ব নবীর সাথে আমার কোনো শত্রুতা নাই তার কারণ হলো লোকে মাহফুজে আমি তার সম্মান দেখে এসেছি জান্নাতে দেখেছি কলে তাহলে কাদ এত বুঝোস তাহলে আদম রে সেজদা করলি নাকি এইবার ইবলিস চোখের পানি সেরে ডেকে বলল ভাই আবু বকর আমি যখন 6750টি চোর আমি খেলাম বিশ্ব নবীর নাম নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহ ক্ষমা করে দিলেন আমি সেই দিন থেকে আমি খেয়াল করেছিলাম আখিরে নবী যখন পৃথিবীতে আগমন করবে আগমন